মর্নিং বলা চলে, এখন বেলা 11টা বাজে। আজকে ঘুমতে উঠেছি আমরা 9টায় উঠে আমি চা খেয়ে আর বসেছিলাম, কাজ করিনি, এখন এই কাজ করতে এসেছি সকালবেলা। আজকে দশহরা মনসা পুজো, আমি জানি না কোনটা করিনি কালকে। কালকে রাতে আমাদের কারেন্ট চলে গেছিল তখন রাত 12টা বাজেনি, 12টা বাজে 10-15 মিনিট বাকি, 12টা বেজে গেছিল, ওই 12টা বেজে গেছিল, সবে শুতে যাবো। এসিটা সবে চালিয়েছি, অমনি কারেন্টটা চলে গেছে, কারেন্ট এলো 2:30। এখানে ট্রান্সফরমার পুড়ে গেছে, কলা গাছে এক আছে, তাই জন্য আগে ঘুমতে উঠেছি 9:20। উঠে চা খেয়ে আর বসেছিলাম, রান্না জানি না, দশহরা মনসা পুজো পান্তা করিনি। এখন এই কাজ সেরে ঠাকুরপুকুর বাজারে যাবো, একটু চিড়ে দই কিনে নিয়ে আসবো, কিনে নিয়ে এসে চিড়ে দই খেয়ে নেবো। ষষ্ঠীতে তো চিড়ে দই খাওয়া হয়নি কোনো কথা এসেছিলো যে করি অলরেডি বেলা 11টা থেকে ব্লগটা শুরু করে দিলাম, আশা করি সবাই ভালো আছে না। তাহলে চলুন আজকে আমার একটা বন্ধুদের বারে বারে বলছি আমার ভিডিওটা দেখুন, এই রোজ ঝাঁট দোয়া দেখাচ্ছে, তাও একটু দেখুন না কিছু তো, আর আমার চ্যানেলটাকে একটু লাইক করুন শেয়ার করুন। তাহলে বন্ধুরা চলুন ভাসিকা শঙ্করী কী করে, রান্নাঘরটা মোছা হয়ে গেছে, মুছে চা খেয়ে নিয়েছি, ওই দুটো ঘর মুছে নিয়েছি, ওখানটা ঝাঁট দিয়ে নিয়েছি। আজকে মেয়ে ক্যামেরাটা ধরছে বলে তাই জন্য করতে পারছি ভিডিওটা, আর এই রোজকার এক জিনিস এগুলো করে তোমার। এই যে বন্ধুরা এখানটা ঝাঁট দিয়ে, এগুলো রোজের কাজ, রোদে রোদ, রোজের কাজ রোজ, রোদে গরম করে ধুলোটা ঝেড়ে নিয়েছি। এখন সুইটি ওর সাইকেলটা ধরছে, কালকে ওর ভাই কাজ করেছে, এর মধ্যে ডিম ফেলে দিয়েছে, একটুখানা ডিম ফাটে দিয়েছে, সাইকেল ধুতে নিয়েছে, কাজে নিয়েছে, সাইকেল ধুচ্ছে, হাতে ফোন, কানে হেডফোন, দেখবেন একটুখানা ডিম এরকম ছুঁড়ে ছুঁড়ে ভেঙে ফাটিয়েছে। একুশখানা ডিম ফাটিয়ে দিয়েছে, এখানটা আমাকে পরিষ্কার করতে, বিছানাও পড়ে আছে, বিছানাটা গুছাবো। এদিকে 11:15 বন্ধুরা দেখুন বিছানা গুছানো হয়ে গেছে, আর তিনটে বালিশের কভার 3 রকম দেখুন, একরকম আছে কিন্তু কখন উল্লট পালট হয়ে যায়, একরকম পরানো হয়, এই যে পায়ের পা বালিশের কভার, মাথা বালিশের কভার একটা একরকম, আবার সব আলাদা। আর এই যে রেহান শুয়ে আছে, রেহান শুয়ে আছে ওই জন্য এখন বিছানা এটা এরকম থাক, পরে টান টান করে পেতে দেবো। সুইটি সুইটি সাইকেল ধুচ্ছে, সাইকেল ধোয়া কমপ্লিট হয়ে গেছে, বন্ধুরা চলুন এবারে আমি এই ঘরটা এখনো মোছাইনি, ঘরটা মুছবো, জামা কাপড় কাটা এই যে বন্ধুরা দেখুন আজকে দশহরা মনসা পুজো, এই যে 10 রকম ফল আর দুধ, মনসা তলায় পুজো হবে। আমি এদিকে বাসন মাজতে বসেছি, ও
পূজা আমি পান্তা করতে ভুলে গেছি, ওই জন্য কর্তাকে আম আনতে বলেছিলাম, আম এনেছে, আমার দই খাওয়া হবে আজকে। 2:30 বাজে, আমার ছেলে কাজ করেছে আজকে, আমার সিম হারিয়ে ফেলেছে। কি মোবাইল ফোনে বন্ধুরা, চিঁড়ে দই খাওয়া হচ্ছে আজকে, আমি পান্তা করতে ভুলে গেছি। কর্তা দই এনেছে, আম এনেছে আর রসগোল্লা এনেছে, আমি পাড়া থেকে চিঁড়ি আর মুড়কি কিনে এনেছি। মুড়কি? হ্যাঁ, এটা সাদা মুড়কি, চিঁড়ি চিনি মুড়কি আম দেবো না? না, এই যে বন্ধুরা, দুপুরবেলা রান্না হয়নি তো, চিঁড়ে দই খাওয়া আম খাওয়া হয়েছে। এখন ওই যে ছোলার ডাল, মটর, মুসুর ডাল আর আলু দিয়ে ভাত বসিয়ে দিচ্ছি, সেদ্ধ ভাত হবে এখন, এই সেদ্ধ ভাত খাওয়া হবে। আর সন্ধ্যাবেলা একটুখানি কিছু খাওয়া হয়নি, সন্ধ্যাবেলা শুধু মুড়ি খাওয়া আছে, শুকনো মুড়ি, মেয়ে মুড়ি চানাচুর পেঁয়াজ দিয়ে খেয়ে নিয়েছে। মেয়ে বসে আছে, আমার খিদে লেগেছে, আমি তো শুধু মিষ্টি খেয়ে খেয়ে আর ভালো লাগছে না। এই যে মেয়ে বসে আছেন কম্পিউটার নিয়ে। আজকে ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করে দিলাম, টাটা বাই বাই, সি ইউ, আবার সামনের দিন দেখা হচ্ছে, টাটা।